স্বাগত জানাচ্ছি আপনাদের নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে স্প্রাউট গিগ ওয়েবসাইট এর গুগল ক্রোম ব্রাউজার এক্সটেনশন ইনস্টল করার একটি কাজ করে দেখাবো। খুবই সহজ একটি কাজ, কিন্তু পেমেন্ট করে খুব ভালো। আমি যখনই এরকম কাজ পাই তখনই ওই কাজটা আমি করে ফেলি। প্রতিদিন 3 থেকে 4টি কাজ আপনি এরকম পেতে পারেন। আলাদা করে এই কাজগুলো বের করার জন্য আপনি চলে যাবেন ক্যাটাগরি সেকশনে। যেহেতু এই কাজগুলো খুব অল্প থাকে, তাই 400-500 কাজের মাঝে এটিকে খুঁজে বের করা কঠিন, সেজন্য এটিকে আলাদা করে নেবেন। ক্যাটাগরিতে ক্লিক করার পর আপনি কম্পিউটার প্রোগ্রাম পিসি লেখা অপশন সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে দিবেন। তাহলে এই যে দেখতে পাচ্ছেন, আমার এই জায়গায় 2টি কাজ রয়েছে। 2টি কাজ সবুজ সিগন্যাল দেওয়া এবং পেমেন্ট খুব ভালো। সবুজ সিগন্যাল মানে কাজটি করা নিরাপদ, লাল দাগ থাকলে সে কাজ করবেন না। মাত্র 2 মিনিটের কাজ, প্রথম কাজটি পেমেন্ট করবে আপনাকে 13 টাকার একটু বেশি এবং নিচের কাজটি পেমেন্ট করবে আপনাকে 15 টাকার একটু বেশি। 2টি কাজ করলে আপনি 5 মিনিটে প্রায় 30 টাকা ইনকাম করে ফেলতে পারবেন। আমরা প্রথম কাজটি করি। প্রথমে দেখুন, 1 নম্বর নিয়মে বলা হয়েছে এই কাজটি মোবাইল ফোন দিয়ে করা যাবে না। তারপর নিচে একটি লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কের ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। আমি আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করে কাজটি করব। আপনি যদি আলাদা অ্যাকাউন্ট ব্যবহার না করেন তাহলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন লিঙ্কটি কপি করে ওপেন করে দেখি। এই সাইটে প্রবেশ করতে হবে। এটি হচ্ছে সেই এক্সটেনশন যেটি আপনাকে ইনস্টল করতে হবে। এর তো ক্রোম লেখা বাটনে একটি ক্লিক করে দিবেন। আমাদের এক্সটেনশনটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন এটিকে পিন করে নিবেন যাতে এটি সামনে ভেসে থাকে, এর লোগোটি যাতে দেখা যায়। স্ক্রিনে দেখানো নিয়ম ভালো করে ফলো করুন। এখন আবার স্প্রাউট গিগ সাইটে যাই, দেখি পরবর্তী কি করতে হবে। 2 নম্বর নিয়মে বলা হচ্ছে 7 দিন পর্যন্ত আপনি এই এক্সটেনশনটি ডিলেট বা রিমুভ করবেন না। আমরা পেমেন্ট না পাওয়া পর্যন্ত এটিকে রিমুভ করব না। পেমেন্ট পাওয়ার পর আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন। আমাদের কাজ শেষ। এখন দেখি আমাদের কি প্রুফ জমা দিতে হবে। প্রুফ হিসেবে আপনাকে শুধুমাত্র একটি স্ক্রিনশট জমা দিতে হবে। স্ক্রিনশটটি এমন হতে হবে যাতে করে তাদের এক্সটেনশনের লোগোটি দেখা যায়। এই জন্যই আমি আগে আপনাদের লোগোটি পিন করে রাখতে বলেছিলাম। আমরা সম্পূর্ণ স্ক্রিন এর একটি স্ক্রিনশট উঠিয়ে নিব। তাহলে আমাদের স্ক্রিনশট তোলা শেষ, এখন তাদের জমা দিব। এই বাটনে একটি ক্লিক করবেন এবং আপনার কম্পিউটারের ডেস্কটপ থেকে স্ক্রিনশটটি দিয়ে দিবেন। তারপর সাবমিট করে দিবেন। কাজ শেষ। খুব সিম্পল একটা কাজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজকের ভিডিও এইখানে শেষ করছি। আমি এরকম টিউটোরিয়াল ভিডিও তৈরি করি। এর আগে আমি আরও কিছু SEO কাজে টিউটোরিয়াল ভিডিও দিয়েছিলাম। আপনারা আই বাটনে ক্লিক করে অথবা ভিডিওর ডেসক্রিপশনে সেই সকল ভিডিওর প্লে লিস্ট পেয়ে যাবেন। আমার সাথে যোগাযোগের সকল লিঙ্ক দেয়া থাকবে ডেসক্রিপশনে। আপনাদের কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সকল প্রকার মতামত বা পরামর্শ আমার সাথে শেয়ার করতে পারেন। আপনারা কি বিষয়ে ভিডিও দেখতে চান সেটিও জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে অন্য ভিডিওতে। খোদা হাফেজ।